বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডসের 93তম পুরস্কার ঘোষণা হবে আজ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ডলবি থিয়েটারে এরই মধ্যে জড়ো হয়েছেন হলিউড তারকারা। অস্কারের খবর জানাতে এই মুহূর্তে ডলবি থিয়েটারে আছেন সহকর্মী লস্কর আল মামুন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, ধন্যবাদ জ্যাভলিন। আমি এই মুহূর্তে রয়েছি লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারের ভিতরে, প্রবেশ করেছি একটু আগে। তো এখন থেকে অল্প সময়ের মধ্যেই শুরু হবে সেই আমাদের যে কাঙ্ক্ষিত যে রেড কার্পেট, সেটি শুরু হবে এখন থেকে, অর্থাৎ এখন থেকে কয়েক মুহূর্তের মধ্যে সেটি শুরু হবে। আমি এই মুহূর্তে সেখানে রয়েছি, একটু পরে সেটি শুরু হবে। তো যেটি বলছিলাম যে দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই অস্কারের 93তম আসর। দুটি ভেন্যুর একটি হচ্ছে ডলবি থিয়েটার, আরেকটি হচ্ছে ডাউনটাউনের বিখ্যাত রেল স্টেশন ইউনিয়ন স্টেশন, সেখানে কিন্তু মুক্ত মঞ্চে করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। বিকজ একটি কারণ হচ্ছে যে এখানে এবারের যে করোনা পরিস্থিতি, সেই করোনা পরিস্থিতির কারণে তারা সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এবং সেখানে কিন্তু অনুষ্ঠানের যে পুরস্কার প্রদান অনুষ্ঠানটি, সেটি সেখানে উন্নত হবে। এবং ডলবি থিয়েটারে একটু কার্পেটের পরে যে পর্বটি, সেটি হবে তিনটার দিকে, অর্থাৎ এখানকার তিনটা বাংলাদেশ সময় ভোর 4টার দিকে। সেটি হবে যে এখানে একটি প্রি শো অনুষ্ঠিত হবে, সে প্রি শো হচ্ছে অর্থাৎ যে সমস্ত ছবিগুলো মনোনয়ন পেয়েছে, সেই ছবিগুলোর যে গানগুলো রয়েছে, সেই গানগুলোর একটি এখানে প্রদর্শনী, অর্থাৎ সেই সঙ্গীতগুলো কিন্তু এখানে পরিবেশন করা হবে সরাসরি। সেই পর্বটি শুরু হবে, তারপরে কিন্তু রয়েছে মূল পর্ব, অর্থাৎ এখানকার 5টার সময়, অর্থাৎ লস অ্যাঞ্জেলেসের সময় 5টায় এবং বাংলাদেশের সময় ভোর 6টায় শুরু হবে মূল পুরস্কার প্রদান অনুষ্ঠান। সেই প্রদান অনুষ্ঠানটি কিন্তু আসলে ইউনিয়ন স্টেশনে হবে, সেই কারণে সেটি কিন্তু আমরা ওখান থেকে সরাসরি যারা বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে সেটি বলছিলাম যে আজকের এই অস্কারের বিশাল আয়োজন, এই আয়োজনের এবারের অস্কারের আয়োজনে আমরা জানি যে আটটি ছবি মনোনয়ন দেওয়া হয়েছে, এবং আটটি ছবির মধ্যে হচ্ছে দ্য ফাদার, জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেহিয়া, ম্যাংক মিনাই রয়েছে আমাদের এশিয়ার থেকে প্রথম, এবং নোম্যাড ল্যান্ড, প্রমিজিং ইয়ং ওমেন এবং সাউন্ড অফ মেটাল রয়েছে। এছাড়া রয়েছে দ্য ট্রায়াল অফ দ্য শিকাগো 7। এই যে আটটি ছবি রয়েছে মনোনয়নের জন্য, এবং এই আটটি ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এটি জেতার যে জনমত একটি জরিপ হয়েছে, এখানকার যে জনমত জরিপ হয়েছে, সেটি কিন্তু বলা হচ্ছে যে এটি জেতা উচিত, কিন্তু আসলে সমর্থন করছে, কিন্তু মিনারি যদিও কতটুকু জয়লাভ করতে পারবে সেটি বলা যাচ্ছে না। তবে নোম্যাড ল্যান্ডের কিন্তু একটি বড় চান্স রয়েছে এই সেরা ছবি অস্কার জেতার। তো এই এবার যদি আমরা আসি যে সেরা অভিনেতা যারা মনোনয়ন পেয়েছেন, সেরা অভিনেতা মনোনয়ন পেয়েছে প্রথমবারের মতো প্রথম মুসলিম এবং পাকিস্তানি রিজ আহমেদ, তিনি কিন্তু আমাদের এই এবারের 93তম অস্কারের মনোনয়ন পেয়ে ইতিহাস গড়েছেন। এবং রয়েছেন কিন্তু সাউন্ড অফ মেটালের যে মুভি, সেই মুভি থেকে তিনি অভিনয় করে সে অভিনেতা মনোনয়ন হয়েছেন। আরেকজন এশিয়ার আমাদের মনোনয়ন হচ্ছে স্টিভেন ইউন আমাদের মনোনয়ন পেয়েছে মিনারি ছবি থেকে, অর্থাৎ স্টিভেন ইউন হচ্ছে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ কোরিয়া বংশোদ্ভূত আমেরিকান নায়ক অভিনেতা, তিনি মনোনয়ন পেয়েছেন। এবং এখানে আরেকটি বিষয় যেখানে একটি চ্যাডউইক বোজম্যান রয়েছেন, তিনি কিন্তু মা রেইনিস ব্ল্যাক বটম এই ছবি থেকে তিনি মনোনয়ন পেয়েছেন। চ্যাডউইক বোজম্যান অবশ্য মারা গেছেন, তার এই পুরস্কারটি বরাদ্দ হয়, এবং এ কারণেই কিন্তু আমরা যারা জনমত বিভিন্ন জরিপ বলছে যে বোজম্যানেরই জয়লাভের সম্ভাবনা বেশি, কারণ যেহেতু তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে 43 বছর বয়সে তিনি মারা গেছেন। অত্যন্ত জনপ্রিয় অভিনেতা এবং হলিউডের বিখ্যাত অভিনেতা তিনি ছিলেন, তিনি নেই, যেহেতু তিনি নেই তার সে কারণে তার পক্ষে কিছু ভোট বেশি সম্ভাবনা রয়েছে, অর্থাৎ তিনি কিন্তু জয়লাভের তার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে তিনি যদি বোজম্যান যদি সেরা অভিনেতা হয়, সেক্ষেত্রে আমরা প্রথমবারের মতো এশীয় অঞ্চলের প্রথম মুসলিম অভিনেতা হিসাবে রিজ আহমেদের যে জয়লাভের সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাটি কিন্তু ধূসর হয়ে যাবে। যদিও যারা মনোনয়ন পেয়েছেন তারা কিন্তু সবাই কিন্তু একটি বিজয়ী, কারণ মনোনয়ন পাওয়া কিন্তু একটি বিজয়ের মতোই, কিন্তু যারা অস্কার জিতবেন আজকে তারা যেমনটি জয়লাভ করবেন, ঠিক তেমনি যারা মনোনয়ন পেয়েছে এটি কিন্তু কোনো অংশ নয়। কারণ আগে অস্কারের সময় বিভিন্ন সময় বলা হতো যে অস্কার উইনার ইজ, এখন সেটিকে পরিবর্তন করে এই বাক্যটিকে এখন বলা হচ্ছে যে অস্কার গোস্টু বলা হচ্ছে। তো এই যে অস্কার গোস্টু, এটি কিন্তু এভাবে বলার কারণে এটি মনে হচ্ছে যে যারা মনোনীত হয়েছেন তাদেরকেও কিন্তু সম্মান প্রদর্শন করা হচ্ছে, যারা মনোনীত হয়েছেন এমনটি অবস্থা। আমি যে রয়েছি যে আমার পেছনে যে রয়েছে ডলবি
থিয়েটারের যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকেই এখানে ভিতরে কাউকে বা প্রবেশ করতে দেওয়া হচ্ছে, এখান থেকে যে আমি একটু পরেই যে ভিতরে চলে যাব, তো সেখান থেকে আমরা দেখতে পারবো অনুষ্ঠানের মূল পর্ব। এরপরে একটু আজকে যে সমস্ত গণমাধ্যম রয়েছে সকল গণমাধ্যমগুলোকে একটি ভার্চুয়াল মিডিয়া সেন্টারের থেকে যারা উইনিং হবে অর্থাৎ যারা অস্কার বিজয়ী হবে তাদের প্রশ্নোত্তর পর্ব থাকবে এবং সেখানে কিন্তু প্রশ্ন করার সুযোগ থাকবে সাংবাদিকরা। তবে সেই পর্বটি কিন্তু ভার্চুয়ালি করা হয়েছে, উইনারের করোনার পরিস্থিতির কারণে যে স্বাস্থ্যবিধি অর্থাৎ করোনা প্রোটোকল মেনে, কোভিড প্রোটোকল মেনে কিন্তু তারা এই ব্যবস্থাটি নিয়েছেন। আরেকটি বিষয় আপনার মাধ্যমে জানিয়ে রাখি, এবারের যে 76টি মনোনয়ন পেয়েছে সেই 76টি মনোনয়নের মধ্যে 70 জনই কিন্তু নারী মনোনয়ন পেয়েছে, এটি একটি বড় বিষয়। এবং এবারের মনোনয়ন প্রাপ্তদের মধ্যে কিন্তু শ্বেতাঙ্গুর চেয়ে বুড়ো একটি সংখ্যা আধিক্য লক্ষ্য, সেটি কিন্তু একটি বড় লক্ষণীয় বিষয়। এবং আরও অনেক বিষয় অনেক কিছু রয়েছে, কে হবেন সেরা অভিনেতা, কে হবে আজকে সেরা চলচ্চিত্র, এই সব কিছুই কিন্তু অল্প সময়ের মধ্যে অর্থাৎ আর কয়েক ঘন্টা পরে সেটি কিন্তু নিষ্পত্তি হবে, আমরা জানতে পারবো এবং সারা বিশ্ব সেটি জানতে পারবে যে কে হচ্ছেন আজকে। আরেকটি বিষয় আমি লক্ষ্য করেছি, সেটি হচ্ছে দ্য হোয়াইট টাইগার প্রযোজনার যে ছবিটি হচ্ছে নেটফ্লিক্সে যে মুক্তি পাওয়া যে ছবিটি, অর্থাৎ সেটির প্রযোজনা করেছিলেন প্রযোজক ছিলেন কিন্তু প্রযোজনায় যে প্রিয়ঙ্কা চোপড়া, তিনি কিন্তু মনোনয়ন পেয়েছেন, অর্থাৎ চিত্রনাট্য অ্যাডাপ্টেড চিত্রনাট্য হিসেবে তিনি মনোনয়ন পেয়েছেন। সেক্ষেত্রে আমরা কিন্তু লক্ষ্য করতে পারি একটা জিনিস যে সেটি আমরা এশিয়ান অঞ্চল থেকে কিন্তু আমরা 3 জন অভিনেতা অভিনেত্রীকে আমরা দেখতে পাচ্ছি, একজন হচ্ছে রিজম্যান, একজন হচ্ছে ইউন, আর একজন হচ্ছে আমাদের সেই ভারতের বিখ্যাত প্রিয়ঙ্কা চোপড়া। তো প্রিয়ঙ্কা চোপড়া অবশ্য চিত্রনাট্য অ্যাডাপ্টেড চিত্রনাট্য ওই জায়গাটায় তিনি মনোনয়ন পেয়েছেন, অভিনেতা হিসেবে রেজা আহমেদ পেয়েছেন, আর অবশ্য ইয়ং রয়েছেন মিনারিচু থেকে। তো সব কিছুরই নিষ্পত্তি হবে, সব কিছুই আমরা একটু পরে জানতে পারবো, এখনই শুরু হচ্ছে রেড কার্পেট আমাকে ভিতরে। তো যাই হোক, এই ছিল এখানকার ডলবি থিয়েটারের ভিতর থেকে এই মুহূর্তে সময় টেলিভিশন এবং যারা দর্শক রয়েছে অগণিত দর্শক তাদের সকলের জন্য সব খবর। এই ছিল আমাদের আজকের অস্কারের ভিতরের থেকে আমার কাছে পাওয়া টাকা সব তথ্য জাবলে, আপনাকে ধন্যবাদ। ডলবি থিয়েটার থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী লস্কর আলমাম।